एकटी गाच एकटी प्राण सेई प्राणेर विकाश घटाते आम्रा आमादेर क्लाबेर पक्ष थेके वृक्षरोपण उत्सव पालन करछी जेखाने बाच्चा थेके वयस्क सकल मानुष अंशग्रहण करेछेन। आम्रा सबाइके अनुरोध करब आमादेर एई काजे सबाई आमादेर पाशे थाकबेन। एई चारटे देखछी सर्वकाजे काटालि कला होये रयेछे रे बधु। তাজা বলেছিস, পাড়ার দাদারা থেকে দাদুদের মুখে মুখে এখন এনাদের গুণকীর্তন, আর সহ্য হয় না বাপু। একটু টাইট দিতে হবে বুঝলি। শুধু গাছ পুতলেই তো হবে না, তার যত্নেরও প্রয়োজন আছে। আমাদের মতে এই কাজে আমাদের ছোট্ট ভাই রাফু ও তার বন্ধুদের হাতে প্রতিদিন সকাল বিকালে তার যত্ন করার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। দাঁড়াও বেটা, জব্দ করে ছাড়ছি তোমাদের। কি হচ্ছে বলতো? আমরা তো সবসময় খেয়াল রাখছি রে। তাছাড়া আমাদের পাড়ায় কোনো ছাগল গরু তো নেই যে মুড়িয়ে খাবে। কেউ আমাদের পিছনে লাগছে না তো? কথাটা ভেবে দেখিনি তো। কি ব্যাপার বলো তো, ছেলেগুলো কি ঠিকঠাক খেয়াল রাখছে না গাছগুলো যে মুড়িয়ে খেয়ে গেছে? ঠিক বলেছ, ওরা বোধহয় ঠিকঠাক যত্ন করছে না। দাদু, দুবেলা জল দিলেই কি গাছ বাঁচে? তাকে ঠিকঠাক যত্ন করতে হবে, সার দিতে হবে, রাস্তার পশুদের হাত থেকে রক্ষা করতে হবে। কথাটা তুমি ঠিকই বলছো পল্টু, রাফুরা বোধহয় কাজটা ঠিক করে করতে পারছে না। ওরা এই কাজ যখন ঠিকঠাক করতে পারছে না তখন তুমি দায়িত্বটা নাও না বাবা। আপনারা যদি মনে করেন এই কাজ আমাকে দিয়ে হবে তবে তা আমি নিশ্চয়ই করব। এই তো চাই, তা তুমি দেখিয়ে দাও তোমার কাজের নমুনা দাদু ভাই। কিন্তু আপনারা শুধু বললে তো হবে না দাদু, নান্টুদা এবং ক্লাবের সদস্যরা তো রাফুদেরকেই সেই দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, এ সপ্তাহটা দেখা যাক, তারপর না হয় আমরাই ক্লাব সদস্যদের সাথে কথা বলে তোমাকে জানাবো পল্টু। হ্যাঁ, শুনলি পল্টুদার কথা? কি রকম চালাকি করে আমাদেরকে হটিয়ে দেওয়ার প্ল্যান করছে দেখ। কষাচ্ছি, আমার কি মনে হয় জানিস, গাছগুলোর এমন দশার পিছনে পল্টুদারই হাত আছে। ঠিক বলেছিস রাফু, মুখে বললেই তো হবে না, প্রমাণ চাই। একদম ঠিক, প্রমাণ চাই। এই সপ্তাহের মধ্যে যে কটা বেঁচে আছে সে কটাকে উড়িয়ে ফেলতে হবে বুঝলি। যা বলেছিস, ছাগলটাকে আনার প্ল্যানটা বেশ জব্বর বের করেছিস। মাংসের দোকানের ইকবালদা যে এত সহজে এটাকে দিতে রাজি হবে তা বুঝিনি রে বধু। পল্টুদা, এদিকে একটু আসবে? কি রে, কিছু বলবি? না না, বলবো না কিছু, তবে দেখাবো। এই দেখো, পল্টুদা, এই ছবি এখন হোয়াটসঅ্যাপে সারা পাড়ার লোকের হাতে হাতে। হ্যাঁ, পাপাইয়ে কোথায় কান দিও না, যাইনি এখনো,
তবে যাবে পল্টুদা। না রে রাফু, এটা করিস না প্লিজ, সবাই মেরে ফেলবে আমাকে। কথাটা তো ঠিক বলেছো, তবে তোমাকে বাঁচাতে পারি আমরা একটা শর্তে। কি শর্তে? কি শর্তে বল বল, আমি সব করব বল। যতগুলো গাছ নষ্ট করেছো ঠিক ততগুলো গাছ তোমায় লাগাতে হবে, আর প্রতিদিন সকালে বিকালে সব গাছে জল দিতে হবে, রাজি? হ্যাঁ।